বই বলা হয়। আধুনিককালে যত লোক নন্দনতত্ত্বের ব্যবসা করতেছে তারা আমাদের হুমায়ুন কবির যেমন ঢাকার নয়, ভারতের শিক্ষামন্ত্রী, তার মূলধন হচ্ছে কান পর্যন্ত, তিনি কানের উপর বই লিখেছেন। সেই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে শিল্পকলা কি করে জানেন, আমি শিল্পের দিকে তাকাই না, আমি শুধু শিল্প যে উপভোগ করে তার দিকে তাকাই, শিল্পের দিকেও নয়, শিল্পের দিকেও নয়। নট দ্য অবজেক্ট অফ আর্ট, নট দ্য আর্টিস্ট, বাট দ্য ভিউয়ার, দ্য কনজিউমার, আমার মনে শিল্প কি প্রতিক্রিয়া তৈরি করে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল জাজমেন্টের মূল বক্তব্য। এটাকে আমরা বলি জাজমেন্ট অফ টেস্ট, রুচির বিচার। এই যে রুচি বাগিশতা যে কথাটা আমরা বলেছি, এটা ভালো শিল্প, এটা খারাপ, এটা আমার ভালো লাগে না, ওটা ভালো লাগে, সেটার জন্য নায়ককে এই ঘটনার, আমি আমি ভোক্তা বা দর্শক বা শ্রোতা, শ্রোতার রুচির উপরে উনি যোগ করেছেন। সেই জন্য আধুনিক কালের যেটা ডগমা বলেন তার প্রধান অধিষ্ঠান হচ্ছে কান, কিন্তু কান নিজে খুব মৌলিক দার্শনিক এই ক্ষেত্রে আমি বলবো না, তিনি ক্রিটিক্যাল পিউরিজমে যেরকম মৌলিক দার্শনিক এখানে তা না করে ওই সময়ের যারা এস্থেটিশিয়ান ছিল বোমগার্টেন অমুক তাদের লেখারই তিনি সারমর্ম করেছেন। আমাদের পণ্ডিতরা কিন্তু এগুলো শুধু মুখস্থ বলে আপনাদেরকে, আমি এটাকে অসার মনে করি, মুখস্থ বলতে কিছু হবে না, আপনার নিজেকে নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখতে হবে। এটা সত্য যে আমি জার্মান জানি না, উনি ইংরেজি জানেন না, সেজন্য আমরা পুরোপুরি বুঝতেছি না, কিন্তু যেটা আমরা শিল্পের ইতিহাসের সারমর্ম আকারে পেয়েছি সেটাও কখনো আত্মস্থ হবে না যদি আমি নিজের অভিজ্ঞতার ভিতরে দিয়ে না যাই। তো উনি যোগ দিচ্ছেন অভিজ্ঞতার উপরে, যে আপনি নিজের অভিজ্ঞতা দেখুন কোনটা আপনার ভালো লাগে কোনটা আপনার ভালো লাগে না। কারণ প্রশ্ন হচ্ছে কোনটা আমার ভালো লাগে কোনটা আমার ভালো লাগে না, এটা মাফ করবো কি, কোন জিনিস আমার কেন আমার ভালো লাগে। এটা অনেক সময় মনে হচ্ছিল কি একজন আদর্শ দর্শক আছেন, কিন্তু আসলে আদর্শ দর্শক তো কেউ নয়, আমি আগে যা পড়েছি আগে যা ভেবেছি তার দ্বারা তো আমার দৃষ্টি প্রভাবিত হয়, আমার এডুকেশনাল লেভেল কত কত নয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমি নিরপেক্ষ দর্শক বলে কিছু নেই, তাই বলে মানুষকে একেবারেই কিছু বলতে পারবে না, পারবে, মানুষের মধ্যে একটা অভিজ্ঞতার সার সংকলন হয়, যুগের একটা রুচি তৈরি হয়, যেটাকে জার্মানরা বলে সাইটগাইস্ট, যুগের একটা স্পিরিট হয়, যুগধর্ম। তো সেই জন্য এক এক যুগে এক একটা দর্শন প্রাধান্য লাভ করে। এই যে আমি দুই দর্শনের কথা বললাম, আপনি ভারতের কথা বললেন, দেখা যাবে কি পৃথিবীর যে দেশেই যান এই গল্পের একটা ভেরিয়েশন দেখতে পাবে। অর্থাৎ কেউ বলে কি শিল্পের আসল কাজ হচ্ছে জনকল্যাণ করা, আমাদের দেশে এখন এটা স্লোগান আসছে কি জন্য, জনগণের জন্য শিল্প, মানুষের জন্য শিল্প, মুক্তির জন্য শিল্প, শুনতে তো ভালোই লাগে। কিন্তু আরেক লোক আছে না এগুলি শিল্পের কাজ না, শিল্পীকে কারো চাকর করা যাবে না, শিল্প শিল্পের জন্য। কিন্তু বাস্তবে কেউ হচ্ছে এখানে আসেন শিল্পের, এখন শিল্প করে কর্পোরেশনের জন্য, কারণ যে শিল্প বিক্রি হয় না সেটা করা যায় না বেশিদিন, দুই একজন করে। শেষ পর্যন্ত কি ঘটে শিল্পের ক্ষেত্রে, যারা বড় বড় শিল্পী পিকাসোর মতো বা সুলতানের মতো, তারা প্রায় খাইয়া না খাইয়ে অর্ধেকের মধ্যে মরে যায় এবং তাদের শিল্প নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়, এটা আমরা পৃথিবীতে দেখছি না। সেই জন্য আমি সব শিল্পীকে দোষারোপ করছি না, কিন্তু শিল্পকলার যে ব্যবসা, এই যে শিল্পকলা একাডেমি হয়েছে এটা জাতীয় বহু লড়াইয়ের ফলে হয়েছে। শিল্পের মিউজিয়াম কবে হলো ইউরোপে, এর আগে শিল্প কোথায় থাকতো, পৃষ্ঠপোষক কারা ছিল, শিল্প রাখে কারা, এই প্রশ্নগুলো সোসিওলজির মধ্যে চলে আসবে। আমি আজকে যেতে চাই না, তা আমি বলছি প্রাচীনকালে ডগমা ছিল সংক্ষেপে, যেটা প্ল্যাটোর বইতে তার শ্রেষ্ঠ বই প্রকাশ হয়েছে, শিল্পীকে জনগণের দাসত্ব করতে হবে, মানে জনগণের নির্বাচিত যে কমিটি রাষ্ট্র, সেই কমিটি যে রাজা এবং যে জাজকে দিয়েছে তাদের কথা অনুসারে শিল্পী লিখবে, পাঠ্য বইতে সেটাই যাবে। বর্তমানে আমাদের দেশে পাঠ্য বইতে মোটামুটি সেটাই চলে, এবং আমাদের দেশে এবং অনেক সময় লক্ষ্য করুন পাঠ্য বই খুব মজার হয় না, কারণ তার প্রাণ অলরেডি প্রাণ ভোমরাকে মেরে ফেলা হয়। আমাদের আমি তো প্রথমে বললাম সব কিছুর মধ্যে শিল্প আছে, আপনি বলতে পারেন সেটা উৎকৃষ্ট নয়, মানে হ্যাঁ সেটা বলছেন কি, আপনি বলছেন, আমি বলছি, তাহলে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ বলি আমাদের তখন আগামীবারের পাঠ্য বই থেকে ফেলে দেওয়া হবে আর তা ঢোকাবে। আপনি লক্ষ্য করুন বিদ্যাসাগরের আমলের বর্ণ পরিচয় থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের রবীন্দ্রনাথের সহজ পাঠ পর্যন্ত এবং এই পর্যন্ত বই হচ্ছে না, কেউ কেউ বলে না রবীন্দ্রনাথের সহজ পাঠ আবার চালু করা ভালো, পশ্চিমবঙ্গে বিতর্ক হয়েছে 70-এর দশকে সহজ পাঠ বিতর্ক, আমি সে বিষয়ে কোনো রকমের রায় দিতে আসিনি বা আমার রায় দিতে আমি সক্ষম নই, আমি শুধু বলছি পাঠ্য বই এক ধরনের শিল্প, কারণ শিশুদেরকে যদি আপনি কিছুটা পরিমাণে বিনোদন না করেন সে শিখবো কি করে। লেখাপড়া জিনিসটা আমরা সম্পূর্ণ বিশ্বাস করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল কথাটা কি, শিক্ষা হবে আনন্দদায়ক, আর আমরা বর্তমানে শিক্ষাকে করেছি নিরানন্দ, এবং বিশেষ করে যে এক গাদা বই পুস্তক বাচ্চার পিঠে চাপিয়ে দিচ্ছি এবং যার মাতৃভাষা যা নয় তাকে সেই ভাষায় শেখাতে বাধ্য করছি। আন্তর্জাতিক স্কুলের কথা বোঝা যায়, আমার মা বাবা মিগ্রেন্ট, আমি যখন ধরেন দুবাইতে ছিলাম তখন আমার বাচ্চাকে আরবিতে পড়াইতে হয়েছে, আবার আর দেশে গেলে ইংরেজিতে পড়াইতে হয়েছে, বাংলাদেশে তাকে কি করবো ইত্যাদি প্রশ্নে আমি সেগুলি বলছি না, যারা আমরা এখানে
কায়েম মুকাম হয়ে আছি আমাদের ছেলেমেদের তো আমরা কিন্ডারগার্টেন 3 বছরের বাচ্চাকে নিতে দিচ্ছি এর শিল্পটা কি আমার বাচ্চা প্রতিযোগিতায় একটু এগিয়ে থাকবে অপরের বাচ্চা সেটা এটাই তো আসল জিনিস এই মা বাবা ঠিক করছে এখন আন্তর্জাতিকভাবে যে দলিলগুলো স্বীকৃত আছে আমাদের যেমন সার্বজনীন ঘোষণা মানবাধিকারের 1947 সেখানে 26 নম্বর ধারায় আছে শিক্ষা সংক্রান্ত বিধান তাতে 26 এর 3 এ বলা হচ্ছে যে মা বাবা যে ধরনের স্কুলে দিতে চায় সেই ধরনের স্কুলে দিতে পারবে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না আমাদের বর্তমান দর্শন কি স্বাধীনতাবাদী দর্শন আচ্ছা শিল্প সংগ্রামে প্লেটোর বর্তমান অবস্থা কি হলো আশ্চর্য জনক হলো রাশিয়া যে সমাজতন্ত্র হয়েছিল এটা ছিল প্লেটোর সমাজতন্ত্রের মতো আমি বলি কেন আপনারা একমত হবেন না ওরা বলছে আমরা মার্কসীয় সমাজতন্ত্র করেছি সেখানে স্ট্যালিনের সময় বলা হলো স্ট্যালিনকে বলা হলো কি যে এই যে রুশ ভাষাটা আছে এটাকে একটু সরল করা যায় না আপনারা জানেন স্ট্যালিন একজন কোট আনকোট দার্শনিকও ছিলেন তিনি ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম নামে বই লিখেছেন কিন্তু স্ট্যালিনের একটা কমন সেন্স ছিল যেটা তার অ্যাডভাইজারদের ছিল না অ্যাডভাইজাররা বলল কি স্যার রুশ ভাষাটাকে একটু সরল করা যায় না তাহলে স্ট্যালিন তো বিপদে পড়ে গেলেন স্ট্যালিন বলেন কি ল্যাঙ্গুয়েজ মাই ফ্রেন্ডস ইজ নট এ সুপার স্ট্রাকচার ইট ক্যানট বি চেঞ্জ দ্যাট ওয়ে ভাষা ইচ্ছে করে রাজা ভাষা বদলাইতে পারেন না রাজাও ভাষার অধীন কাজে ভাষা যদি বদলাবে ধীরে ধীরে বদলাবে কেউ যে বদলাই স্কুলে আসাতে বই বদলান উনি বলছেন ল্যাঙ্গুয়েজ মাই ফ্রেন্ড ইজ নট এ সুপার স্ট্রাকচার তারপরে স্টোরির নাম হলো এই যে প্লেটোর দর্শন কাজে লাগানো হয়েছে কোন বই ছাপা যাবে না সেটা সেন্সরকে দেখাতে হবে এখন যেখানে গণ্ডগোল হয়েছে সেখানে সেই বই বাজেয়াপ্ত হয়েছে আমরা দুই একটা বিখ্যাত কাহিনী জেনেছি ঠান্ডা যুদ্ধের কারণে ওইগুলোই জেনেছি যেগুলো ওরা জানাতে দিছে যেমন বোরিস পাস্টারনাক এই 1957-58 দিকে নোবেল পুরস্কার পেলেন ডক্টর জিভাগো বলে উপন্যাস লিখে কিন্তু বোরিস পাস্টারনাক তাকে বলা হলো কি আপনি পুরস্কার নিতে সুইডেনে যাবেন উনি বলে আমি যাব না আমি তো আমার দেশের জনগণের সাথে বেইমানি করতে পারি না ইয়েস উনি বলেছেন 1977 উনি জানো নাই পুরস্কার নিতে কিন্তু ওনার বইতে যেহেতু বিপ্লবের সমালোচনা আছে সেটাকেই তরণ প্রচার করা শুরু করলো দুই চার বছর পরে গিয়ে ওই যে লারিসা নামে একটা ক্যারেক্টার আছে যারা এটা পড়েছেন দেখবেন এটা বাংলায় বহু অনুবাদ হয়েছে কারণ আমেরিকান টাকা দিলে তখন আমেরিকান বস্তা বস্তা অনুবাদ করতো আমাদের যে কোন বুদ্ধিজীবী আছে আমেরিকান বই বিনা পয়সা দিয়ে অনুবাদ করেনি যাদের আমরা বড় বুদ্ধিজীবী বলে জানি ভারতে বুদ্ধদেব বসু শিবনারায়ণ রায় এরা কে আমেরিকান বস্তা বস্তা অনুবাদ করেনি রেকর্ড তো আছে সবই তো সেই রেকর্ডের মধ্যে দেখবেন বোরিস পাস্টারনাকের বই অনেক অনুবাদ করেছেন কিন্তু আপনারা যদি চেক করেছেন এটা বেশি দিন চলে নাই না চলার কারণ কি ওই বইকে বিশুদ্ধ প্রচারণের বই বলা যাবে না ওই বই তো শিল্পও বটে শিল্প নিয়ে বেশি দিন ব্যবসা করা যায় না সেই জন্য ওই ব্যবসা বন্ধ করেছে তখন আলেকজান্ডার সোলজেনিসিন আসলেন তিনি আসলেই বড় লেখক এবং তিনি যেহেতু নির্বাসিত হয়েছিলেন গুলাগে গিয়েছিলেন আমি কথাটা বলছি এই কারণে রাশিয়ানরা যেটা করছে সেটা হচ্ছে মানুষের স্বাধীনতাকে স্তব্ধ করছে কিন্তু খেয়াল করেছেন এত লোক রাশিয়াদের মেনে নিল কেন অনেক দিন ধরে 70 বছর পরে না সেখানে বিদ্রোহ হয়েছে কারণ হচ্ছে তারা মনে করছিলেন স্ট্যালিন যা করছেন তার ন্যায়ের জন্য করছেন ওই যে প্ল্যাটো বলছেন গুণের জন্য করছেন বিউটি গুণের জন্য করছেন যা আমার দেশকে হিটলার তো প্রায় দখল করে ফেলতে চেয়েছিল একথা তো সত্য ফ্রান্স ব্রিটেন আমেরিকা হা করে তাকিয়েছিল এবং তারা হিটলারকে লাগিয়ে দিয়েছিল রাশিয়াকে শেষ করার জন্য তাদেরকে বলা হয়েছিল পশ্চিম ফ্রন্ট খোলার জন্য রাশিয়ানরা বার্লিনে আসার আগে পর্যন্ত মানে কাছে আসার আগে পর্যন্ত যখন স্ট্যালিন গ্রাড দখল করে ফেলতেছিল প্রায় হিটলার যখন মস্কো প্রায় ধ্বংসের মুখোমুখি চলে গেছিল তখনও ইংল্যান্ড আক্রমণ করেনি লড়াই চলছিল আফ্রিকাতে শুধু ওই রোমানের বাহিনীর সাথে ইউরোপে ফ্রন্ট খোলেনি তারা ফ্রান্স তো 40 দিনের মধ্যে আত্মসমর্পণ করেছিল এবং ফ্রান্সের যে বাহিনী তখন দাগলের নেতৃত্বে ইংল্যান্ড আশ্রয় নিয়েছিল তারা কিন্তু জার্মানির বিরুদ্ধে পশ্চিম ফ্রন্ট করতে রাজি হয়নি আমেরিকাও রাজি হয়নি যখন তাদেরকে মস্কো রক্ষা করতে সমর্থ হয়েছে স্ট্যালিন যখন সে বার্লিনের দিকে এগিয়ে আসছে তখন তাড়াতাড়ি ফ্রন্ট খুলছে তারা তাদের শেয়ার নিতে হবে বার্লিন মুক্ত করে হিটলারের পরাস্ত করে রাশিয়ানরাই এটাই ঐতিহাসিক সত্য এখানে এখন দ্য ফ্যাক্টস বলতে যে রাশিয়াতে কত লোক মারা গেছে আপনি বিশ্বাস করবেন না অনেক 6.5 কোটি লোক মারা গেছে সেই সময় দ্বিতীয় মহাযুদ্ধ অর্থাৎ রাশিয়ার জনসংখ্যা 13 কোটির বেশি ছিল না 65 মিলিয়ন এখন স্ট্যালিন সেই তথ্য তার দেশের কাছ থেকে গোপন করেছে মানে ভয় পাবে বলে এটা একটা আমি রাশিয়ান জার্নালদের বই পড়ে বলছি এখন হিস্ট্রি ইন দ্য মেকিং অন্যান্য বইতে তাহলে সেই রাশিয়ানরা এই জন্যই বলে কি স্ট্যালিন তো আমাদের দেশকে রক্ষা করেছে আর যাই করুক সে গুলাগ করেছে বহু পার্চ করেছে বহু হত্যা করেছে এই জন্য বলি আমাদের সত্যি একটা দ্বিধায় আছি আমরা আপনার যদি বলা হয় আপনি কোনটা নেবেন এইটা ন্যায়ের পতাকা স্ট্যালিনের হাতে কিন্তু একটা দণ্ড সে শিল্পকে মারতেছে লোক বলছে আপাতত শিল্প না হলেও চলবে আমাদের ন্যায় দরকার স্বাধীনতা দরকার তাহলে স্ট্যালিন বললো কি তুমি কি চাও তুমি কি স্বাধীনতা চাও না সিকিউরিটি চাও